রফিয়াত রশিদ সবার কাছে মিথিলা নামেই পরিচিত। একাধারে তিনি অভিনয় শিল্পী, লেখক, সুগায়িকা, একজন সমাজকর্মী এবং সর্বোপরি তিনি একজন মাও। আর এই মিথিলায় এখন দুই বাংলার বিনোদন দুনিয়ায় হঠাৎই আলোচনার শীর্ষে। আর তার কারণ এবার বাংলার জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সৃজিৎ মুখার্জি। ঠিক তাই, এপার আর ওপার বাংলা আজ এক হয়ে গেছে এই জুটির কারণে। শুক্রবার এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেছেন সৃজিৎ আর মিথিলা। তাহলে চলুন চিনে নেওয়া যাক এই সৃজিতের বেগম জান আসলে কে। ছোট থেকেই মেধাবী মিথিলা রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এরপর তিনি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে দ্বিতীয় স্নাতকোত্তর করেন ব্রাক ইউনিভার্সিটি থেকে। শুধু পড়াশোনাতেই নয়, তার গুণমুগ্ধতা ছড়িয়েছে নাচ গানেও। তিনি কত্থক, মণিপুরী ও ভরতনাট্যমের প্রশিক্ষণ নিয়েছেন এবং তার সাথে সাথেই তিনি একজন নজরুল গীতি সুগায়িকাও বটে। মিথিলার অন্যতম শখ হলো ছবি আঁকা, আর তার অভিনয় ক্ষমতা তো কারোর অজানা নয়। 2002 সালে তার মডেলিং কেরিয়ারের শুরু। তাকে বেশ কিছু নাম করা সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবেও দেখা গেছে। এই মডেলিং থেকেই তার অভিনয় জীবনে পা রাখা। মিউজিক অ্যালবাম দিয়ে তার অভিনয়ে হাতে খড়ি, আর তারপর টেলিফিল্ম। এই সবের থেকে বেশ আলাদা একটা পরিচিতিও আছে তার। তিনি ব্ল্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রধান। গত 11 বছর ধরে এই বিষয় নিয়ে তিনি কাজ করছেন। এশিয়া ও আফ্রিকার বহু দেশে তিনি শিশুদের উন্নয়ন ও বিকাশ নিয়ে কাজ করেছেন। বাংলাদেশেও তিনি নারী ও শিশু অধিকার আন্দোলনের অন্যতম মুখ। শিক্ষকতার অভিজ্ঞতাও রয়েছে বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ মিথিলা। তিনি বাংলাদেশের ইউনিভার্সিটি ও আমেরিকার স্কুলে শিক্ষকতা করেছেন। ছড়া ও কবিতা ছাড়াও বাচ্চাদের জন্য লেখা মিথিলার বইও বেশ জনপ্রিয়। এরপর যদি আসি তার ব্যক্তিগত জীবনে, তাহলে 2 বছরের প্রেম পর্বের পর 2006-এর আগস্টে মিথিলা বিয়ে করেন বাংলাদেশের গায়ক সুরকার তেহসান রহমান খানকে। 2013 সালে জন্ম তাদের একমাত্র মেয়ে আয়রা তাহরিম খানের। কিন্তু তাদের এই এত বছরের দাম্পত্য 2017 অবশেষে বিবাহ বিচ্ছেদে শেষ হয়। তেহসান ও মিথিলা দুজনেই তাদের এই ডিসিশন সোশ্যাল মিডিয়ায় জানান। এরপর 2 বছর একা থাকার পর মিথিলা গত শুক্রবার 6 ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পদ্মা নদীর ওপারের পরিচালক সৃজিৎ মুখার্জির সাথে। আলাপ, বন্ধুত্ব, প্রেম ও শেষে বিয়ে, সবটাই তাদের নিজেদের মধ্যে শুধুমাত্র ঘনিষ্ঠদের উপস্থিতিতে, গতানুগতিক নিয়মের একটু আড়ালে ও অন্তরালে। বিয়ের দিন রাতেই মিথিলা সোশ্যাল মিডিয়ায় তাদের হাস্যজন ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন মিস্টার অ্যান্ড মিসেস রশিদ মুখার্জি। সৃজিতের কথায়, বাংলাদেশের সাথে আগে তার নারীর টান ছিল, কারণ তার বাবা মার বাড়ি ময়মনসিংহ ও বিক্রমপুর, আর বিয়ের পর এখন নারীর টানও হয়ে গেল, অর্থাৎ ডয়শূন্য রটা এখন বয়শূন্য র হয়ে গেল। বর্তমানে সৃজিৎ ও মিথিলা সুইজারল্যান্ডের জেনেভায়, মিথিলার পিএইচডি রেজিস্ট্রেশনের জন্য। এরপর সোজা গ্রিসে চলে যাবে তারা নিজেদের জন্য একটু ব্যক্তিগত সময় কাটাতে কিছুদিনের জন্য।